সকাল আটটাই সারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী জয়ালকে সন্দেহ করে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এনএসআই পরে তার কাছে থাকা আটটি চার্জ লাইটের ভেতরে কালো ট্যাপ মোড়ানো একশো তিরিশ পিস স্বর্ণের বার জব্দ করা হয় মূলত ব্যাটারি রাখার জায়গায় কৌশলে এসব স্বর্ণের বারগুলো রাখা হয়েছিল একশো তিরিশ পিস স্বর্ণবার উদ্ধার করেছি স্বর্ণবারের আনুমানিক মূল্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং সাথে একজন যাত্রীকে আটক করা হয়েছে যাত্রী প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে এ ব্যাপারে আটককৃত স্বর্ণ এবং যাত্রীকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে আটককৃত জয়নাল ছিল এই স্বর্ণের চালানের বহনকারী দুবাইয়ে অবস্থানকারী আমজাদ তাকে দায়িত্ব দিয়েছিল চালান চট্টগ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল সেখান থেকে চালানটি সংগ্রহ করে নেবেন অন্য কেউ ব্যাটারি থাকে ওই ব্যাটারি জায়গাটায় খালি করে ওখানে লাল কস্টেপে মোড়ানো বিশেষ কায়দায় এই বারগুলো রক্ষিত ছিল এটার পিছনে লেগে থাকলে যে উদ্ধার করা সম্ভব না তা কিন্তু না কেউ ধরা ছোঁয়ার বাইরে না আমরা এর পিছনে লেগে আছি আমরা এর রুট কোথায় সেটা পর্যন্ত দেখবো কাস্টম কর্মকর্তারা জানিয়েছে ফটিকচুরির বাসিন্দা জয়নাল গত এক বছরে তিনবার দুবাই যাওয়া আশা করেছে এই ব্যাপারে পদেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে